2011. Fair-এ আজকে উপস্থিত প্রধান অতিথি হিসাবে ইনাগুরেশন ইমাম অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব আরিফিন সিদ্দিকী ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি এখানে আছেন জনাব আফতাবুল ইসলাম চেয়ারম্যান এসএমই ফাউন্ডেশন অ্যান্ড এম.কে.এম অ্যান্ড আছেন এখানে জনাব মোস্তফা জব্বার প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি অন্যান্য অতিথিবৃন্দ অংশকারীবৃন্দ এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম সিটি 2011 ফেয়ার এটা আমাদের নতুন প্রজন্মের জন্য বিশেষ করে আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমি এই মেলা আয়োজনকারীদেরকে অভিনন্দন জানাই এবং আমাদের কোম্পানি বাংলালা কমিউনিকেশনস লিমিটেড আমাদেরকেও এই মেলায় স্পন্সর করার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাই এখানে আমাদের বিসিএস কমিটির প্রেসিডেন্ট সাহেব বলছেন যে বাংলাদেশে আইটিতে বাংলাদেশ 30 নম্বরে 250টি দেশের মধ্যে 30 নম্বরে এটা আমি বলবো আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য যারা এই প্রযুক্তির সাথে এবং এই ব্যবসার সাথে জড়িত তাদের কৃতিত্বের কারণে তাদের অবদানের কারণেই আজকে আমাদের দেশ এমন একটি স্থানে এসেছে তাছাড়া আমাদের সরকারের এখানে অনেক অবদান আছে আমি বাংলাদেশকে আইটি এবং কম্পিউটার খাতে এগিয়ে নেওয়ার জন্য সরকার এবং বাকি সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাব যে সত্যিকার অর্থে আজকের যে দুনিয়ায় বর্তমান প্রযুক্তিতে কম্পিউটার ইন্টারনেট ব্যতীত এখানে আমি মনে করি বেঁচে থাকা অসম্ভব আমরা জানি ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে ইনোভেশনের মধ্যে 3 নম্বর ইলেকট্রিসিটি এবং টেলিফোন এই দুটো আবিষ্কারের পরেই ইন্টারনেট সবচেয়ে বড় আবিষ্কার এবং ইন্টারনেট কমিউনিকেশন এমন এক ব্যাপকতা এনেছে এবং এতে আমাদের জীবন অত্যন্ত সহজ থেকে সহজ হয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন জীবনযাপনের জন্য উন্নতির জন্য প্রগতির জন্য অত্যন্ত প্রয়োজন এবং ইন্টারনেট সেই সুযোগ এনে দিয়েছে এবং সেই সুযোগ নিয়েই অন্যান্য প্রযুক্তিগুলো সামনে এসেছে এবং সেই প্রযুক্তি সবচেয়ে একটা বড় প্রযুক্তি ওয়াইম্যাক্স আমরা বাংলালাম আমরা বাংলাদেশে এই ওয়াইম্যাক্স প্রযুক্তি নিয়ে আমরা এসেছি এবং
এই ওয়াইনেক্সা যুক্তি এই দুনিয়ার বুকে বিশেষ করে ইভেন সাউথ এশিয়াতে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে আছে। সাউথ এশিয়াতে পাকিস্তানের পরে আজকে বাংলাদেশ ওয়াইনেক্স প্রযুক্তি। সুতরাং আমি এই জন্য সরকারকে বিটিআরসি টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি সহ যারা জড়িত ছিলেন যাদের সাহায্যে ওয়াইনেক্স প্রযুক্তি আজকে এই স্থানে এসেছে এটাও কিন্তু আমাদের গর্বের বিষয় এবং আমি সবাইকে আমি অভিনন্দন জানাই। আমরা ওয়াইনেক্স নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলা লায়ন আমরা সারা দেশে আমরা আমাদের যে নেটওয়ার্কিং আমরা বাড়াচ্ছি। ইতিমধ্যে আমরা 7টা ডিভিশন হেডকোয়ার্টারে আমরা আমাদের নেটওয়ার্কিং আমরা স্থাপন করেছি। আগামী কয়েক মাসের মধ্যে আমরা বাংলাদেশের 64টি জেলায় আমরা আমাদের নেটওয়ার্কিং আমরা নিয়ে যাব। এবং আমি আপনাদেরকে বলতে পারি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা বাংলাদেশে এই জেলাগুলোর পরে আমরা উপজেলা লেভেলে আমাদের নেটওয়ার্কিং নিয়ে যাব এবং অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশকে আমরা আমাদের এই প্রযুক্তির নেটওয়ার্কের এর মধ্যে আওতায় এনে আমরা ইন্টারনেট সুবিধা সহ আমাদের অন্যান্য অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা সব সার্ভিস ইনশাল আমরা দিতে পারব। ইন্টারনেট হাই স্পিড ইন্টারনেট আমাদের প্রথম আমাদের পণ্য আওয়ার প্রোডাক্ট। এরপরে আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আসবে এবং তার জন্য আমাদের প্রয়োজন সারা দেশে আমাদের নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আমরা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী কয়েক মাসের মধ্যেই সারা দেশকে আমরা ইন্টারনেট সুবিধা সহ আমরা অন্যান্য সার্ভিস আমরা দিতে পারব। এখানে আমরা জানি যে বাংলাদেশে ইন্টারনেট এর পেনেট্রেশন অনেক কম, শতকরা 4-5 জন লোক এখন ইন্টারনেট ব্যবহার করছে। উন্নত দেশে শতকরা 100 জন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করছে, কোরিয়াতে 110 জন ব্যবহার করছে, জাপানও ঠিক এমনি ভাবে, ইউরোপে 100 জন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে মাত্র 4 জন। সরকারের যে টার্গেট আগামী 10 বছরে 2020-এর মধ্যে শতকরা 40 জন লোক ইন্টারনেট ব্যবহার করে এবং আমরা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে সরকারের যে টার্গেট রাখছে আমরা আগামী 10 বছরে আরো উপরে আমাদের অ্যাচিভমেন্ট বাংলাদেশের 40% আরো উপরে আমরা প্যারেন্টেশন দিতে পারব। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং বিশেষ করে সরকারের এখানে কিছুটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এখানে মাননীয় অ্যাডভাইজার সাহেব আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রথমত যদি আমরা আমাদের জনগণকে, যেহেতু আমাদের ক্রয় ক্ষমতা আমাদের জনগণের এত বেশি না, সেখানে আমাদের জিনিসটা সহজলভ্য করতে হবে, দাম কমাতে হবে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা আনতে হবে। আমরা শুরু থেকে চেষ্টা করছি দাম কমিয়ে আমাদের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এখানে ব্র্যান্ডেড দেখেন ব্র্যান্ডেডের দাম এত বেশি, 20,000 টাকা ওয়ান টাকা বাস। পার্শ্ববর্তী দেশে দেখেন আমাদের তুলনায় অনেক কম, অনেক দেশ আছে $100, $7,000, আমাদের সেটা 20,000 টাকা। 20,000 টাকা হওয়ার কোনো যুক্তি নাই। ব্যাটুতে গভর্নমেন্টের কস্ট পড়ে সাবমেরিন কেবলের এবার 6,000 টাকা, আপনার 6,000 টাকা কস্ট, আপনি দাম রাখবেন 20,000 টাকা, তাহলে আপনি জনগণকে কম পয়সা কিভাবে ছাপিয়ে দেবেন? সুতরাং এখানে সরকারের আমি প্রতিবারই বলে আসছি, এখনো আমি
মাননীয় অ্যাডভোকেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সরকারের এখানে একটা ভূমিকা রাখতে হবে, ব্যান্ডউইডথের দাম কমাতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা জনগণকে অল্প দামে আমরা দিতে পারবো। দেখেন আমার একটা মডেলের দাম বাইক প্রায় 3,000 টাকা, আমি আজকে দিচ্ছি 1,099 টাকা। আমরা দিচ্ছি এভরি মর্নিংয়ে উই আর লুজিং 2,000 টাকা। ওয়াই? আমরা চাই যে আমাদের যে বাচ্চারা ইয়াং জেনারেশন তারা অল্প টাকায় একটা মডেম কিনবে, এবং আমি কিছু টাকা দিচ্ছিলাম। দেখেন এখানে আগে আমার 256 128 এখানে কেবিপিএলকে 300 টাকা, অনলি 300 টাকা। সুতরাং 20,600 টাকা ব্যাটসহ কত 22,000 টাকা পে করে আমি 300 টাকায় আমি একটা স্কেচ কার্ড দিব, আমরা দিচ্ছি। আমি 3,000 টাকার মডেল 1,000 টাকা দিচ্ছি, দিচ্ছি কি জন্য? আমরা চাই যে আমাদের এই দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসুন, আমাদের মানুষ আমাদের শিক্ষিত ছেলেরা তারা যেন বেশি করে তারা মডেল কিনতে পারে এবং ইন্টারনেট তারা এই সুবিধা পায়। যাই হোক, এগুলোই ছিল আমাদের বক্তব্য, এগুলোই ছিল আমাদের বক্তব্য। আমরা এখানে এই মেলার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই, এবং এই মেলাকে শান্ত করার জন্য আরো সুন্দর করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা করব, ইনশাআল্লাহ করব। আগামীতেও যখন এই ধরনের মেলা হবে বাংলাদেশে যে কোনো জায়গায়, আমরা সেখানে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করব এবং সর্বপ্রকার আমরা সহযোগিতা করব। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ দর্শক, সময় স্বল্পতার জন্য আমাদের